আমরা সুন্নতে খতনা করার জন্য ইউনাইটেড হসপিটাল সাতারকুল পাটনাতে নিয়ে আসি। নিয়ে আসার পরে দিয়া শিশু আয়ানকে তাকে বেশ কিছু টেস্ট দেওয়া হয়। সেই টেস্ট 31শে ডিসেম্বর তাকে নিয়ে টেস্ট সহকারে শিশু আয়ানকে আমরা নিয়ে আসি। নিয়ে আসার পরে তাকে টেস্ট দেখে বললো যে ঠিক আছে, সমস্যা নাই কোনো। তারপরে তাকে সুন্নতে খতনা করার জন্য তাকে ওটিতে ঢুকানো হয়। ওটিতে ঢুকানোর পরে আপনারা যে বলছে তারা যে অল্প সময় লাগবে, কিন্তু কিন্তু আমরা তাকে এক ঘন্টা হয়ে গেল, অতিবাহিত হয়ে গেল। অতিবাহিত হয়ে যাওয়ার পরে তারপরে কোনো হুশ হয় না ছেলের, কোনো ভিতর থেকে দেখি বিভিন্ন ডাক্তার ইন্টেনি ছুটোছুটি করতেছে। তখন আমাদের মনে ডাউট লাগলো যে কি হইল ভিতরে। হ্যাঁ, তারপরে শিশু আয়ানকে আমরা ওখানে গিয়ে দেখি বিভিন্ন ডাক্তার ইন্টেনি এসে বুকের উপরে রেসপন্স করতেছে। কিছুক্ষণ পরে শিশু আয়ানের দুই পাজর ছিদ্র করে তাকে পাইপ ঢুকিয়ে দেওয়া হয়। বলছে যে এই পাইপ দিয়ে সে শ্বাস প্রশ্বাস করবে, কিন্তু এগুলো সব কিছুই আমাদের হ্যাঁ ইয়া ছাড়া হয়েছে, কোনো কথা ছাড়া হয়েছে। তারপরে আমরা শিশু আয়ানকে অন্যত্র হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে ইয়া চেষ্টা করি। তখন তারা বলল যে না, আমাদের গুলশান টুতে হসপিটাল, সেখানেই নিয়ে যাই। তারপরে সেখানে নিয়ে আসার পরে তাকে শুধু সে লাইফ সাপোর্টে, হ্যাঁ লাইফ সাপোর্টে রেখে তাকে বলল যে ঠিক আছে, আমরা উন্নত ভবনে চিকিৎসা দিতেছি। 31 তারিখ থেকে তারা চার জানুয়ারি পর্যন্ত বলল যে সুচিকিৎসা দিতেছি আমরা। তারপর আমরা বলছি যে না, আমরা এই রুগীকে আমরা অন্যত্র হসপিটাল নিয়ে যাব। তারপরও তারা বলল যে না, এখানেই ভালো চিকিৎসা হয়। তারপরে তাকে 7ই জানুয়ারি কালো রাত্র 11:30টার সময় ডাক্তার ঘোষণা দিল যে শিশু আয়ান মৃত্যু হয়েছে। তারপরে আমরা বললাম যে ঠিক আছে, তাহলে আমরা সকালবেলা লাশ বের করে নিই। তারপরে তারা বলল যে না, এখনই লাশ নিতে হবে, কারণ আমরা রাত্র কোথায় যাব সেই লাশ নিয়ে, আমাদের কোনো লোক নাই, সব লোক ভোট দিতে গেছে জাতীয় দ্বাদশ নির্বাচন, সেখানে সব সবাই যে যার জায়গায় ভোট দিতে গেছে। তারপরে আমাদের সেই রাত্রেই ওই লাশ নিয়ে ওখান থেকে বের হয়ে আমরা ছড়ারদি হাসপাতালে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমরা ওখান থেকে আমাদের একটা বিল ধরাই দিল, 5,57,000 সামথিং একটা বিল ধরাই দিল। কিন্তু সেই বিলের কথা তারা বলল যে এখন আপনারা যান, বিলের কোনো টেনশন আপনারা করেন না, আপনারা আগে যে কাজ, এখন যে কাজ, মৃত্যু হয়েছে মানে এখন যে কাজ, সেই কাজগুলো সমাধান আপনারা করেন, তারপর যেই সময় পারবেন আপনারা আসছে শেখার সময় বিল দিয়েন। তারপরে আমরা ওখান থেকে সরারদি হসপিটালে নিয়ে আসি মর্গে। মর্গ থেকে আমরা বাবর রোড গোসল করানোর জন্য নিয়ে আসি। তারপরে তাকে রূপগঞ্জ নিয়ে যে বরুণা বাজার, এখন বর্তমানে ছেলের বাবা অবস্থান করতেছে, বাড়িঘর সেখানে করছে, সেখানে তাদের পারিবারিক কবরে আমরা তাকে সমাধিত করি। আমরা চাচ্ছি এই শিশু আয়ানের মতন আর কোনো শিশু আয়ান যেন কারোর মায়ের, কারো বাবার, কারো আত্মীয় স্বজনের বুক যেন ঝরে না যায়। এই ডাক্তারদেরকে, এই দুইজন ডাক্তার, এই দুইজন ডাক্তারকে আমরা ফাঁসি চাচ্ছি। বনাম সে সাতারপুল ইউনাইটেড হাসপাতাল, গুলশান টু ইউনাইটেড হাসপাতাল, এই দুটা হাসপাতালের আমরা গণপ্রজাতন্ত্র শেখ হাসিনার কাছে যাচ্ছি, এদের ইয়া বাতিল হোক, লাইসেন্স বাতিল হোক, এরা যেন আর কোনো মায়ের গোল খালি না করে।